হচ্ছে গুলশান বনানী লেক। কত সুন্দর এই লেকটা, পাশেই মিনিস্টার টিভির বাড়ির মালিক থাকেন, এখানে তার বাসা। বনানী লেকটা খুব সুন্দর, গুলশান এবং বনানীর মাঝে এটা বয়ে গেছে। এটা যে হাতিরঝিল প্রকল্প মিশেছে, এখানে মানুষ খুব ভালোভাবে চলাফেরা এবং বসবাস করে। এই এলাকায় ভিক্ষা বৃদ্ধি বন্ধ করা আছে, কেউ ভিক্ষা করতে আসছে না, এখানে কোনো যানজট হয় না, এখানে পরিবেশটা খুব সুন্দর। মানুষ এখানে নির্বিঘ্ন চলাফেরা করতে পারে। দেখছেন আপনারা খুব সুন্দর বনানী লেকটা। বনানী লেকটা অনেক সুন্দর, আপনারা দেখে থাকবেন। গুলশান বনানীর মাঝে যে লেকটা, এটা হাতিরঝিলে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গুলশান বনানী লেক, খুব সুন্দর লেকটা। আমরা এই লেকটার কথা চিন্তা করে বলতে পারি, বাংলাদেশ দেশের ঢাকামুখী জায়গা, কত সুন্দর সুন্দর লেক আছে কেউ চিন্তাও করতে পারে না। অনেকে মনে করে যে বাংলাদেশ সে ঢাকার শহর শুধু ইটবালি দিয়েই তৈরি, না, ঢাকার শহর অনেক লেক আছে যা আপনারা দেখলে মন জোড়ায় যাবে। তাই আপনারা দেখছেন বনানী গুলশান লেক, কত সুন্দর পরিবেশ।